এভাবে ওনারা চামড়াটা এভাবে তুলে। দিদি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সমস্ত ইনফরমেশন পেতে গেলে আপনাদের কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দিদির নাম আর অ্যাড্রেসটা একটু জেনে নিই, আর ওনার যে বহু বছরের এক্সপিরিয়েন্স ওটাও একটু আমরা শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। দিদির নাম আর অ্যাড্রেসটা একটু বলুন। সবচেয়ে প্রথম বলবো নমস্কার সবাইকে, আমার নাম হচ্ছে রজনী থাপা। এই ক্যানেলটা আমার মায়ের, আমাদের ক্যানেলের নাম হচ্ছে বনিস পাপি ক্যানেল। এবং আপনারা যদি এখানে আসতে চান, আমাদের বাচ্চা দেখতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন। আমার অ্যাড্রেসটা হয়ে যাচ্ছে শিথির মোড় সার্কাস ময়দান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 1 মিনিট টুয়ার্ড সেন্ট জেমস চার্চ। সেখানে এসে আমার নম্বরে আপনি যদি কল করেন। ভালোবাসাটা আপনার কতদিনের আর আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন। হ্যাঁ অবশ্যই, আমি তো বলতে গেলে আমাদের আগে অনেকগুলো ব্রিড ছিল, বাট যখন থেকে ভোডাফোনের ওই একটা দেখেছি আর কি, তারপর থেকে মানে আমার ইচ্ছে ছিল কি আমি একটা পাগ আনবই। তারপর থেকে আমাদের বাড়িতে পাগ আসে, আর তখন থেকে এখন অব্দি আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু পাগেরই উপরে পুরো রয়েছে সবকিছু। আমার যতগুলো ঘরে বাচ্চা আছে সবকটা পাগ। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কতগুলো পাগ আছে? এখন আপাতত আমি আপনাকে শো করছি, এখানে কয়েকজনকে বেশিকে দেখাতে পাচ্ছি না, এখানে 3টে ফিমেল রয়েছে আর একটা মেলকে আমি শো করছি, আর আমার যেটা এক্সোটিক ব্রিড আছে আমি সেটাকেও আপনাদেরকে শো করব, তার সাথে ভিডিওতে থাকতে হবে আপনাদেরকে। চলুন দিদির সাথে কথা বলি আর এক এক করে পাগ গুলোকে দেখে নিই, তার সাথে এক্সোটিক যে পাগটা আছে সেটাকেও দেখে নিই। আচ্ছা, এদের বয়স গুলো কত? এর এখন হয়ে যাচ্ছে 3 ইয়ার্স, এর 1.5 বছর চলছে, আর এর প্রায় 2 বছরের কাছাকাছি। আচ্ছা, এটা 3টেই আমার ফিমেল আছে এখানে, দেখতে পাচ্ছেন এদের এনার্জি, এনার্জি লেভেলটা দেখতে পাচ্ছেন, খুব অ্যাক্টিভ, কি খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। আর তেমনই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ। আচ্ছা, এটা তো প্রেগন্যান্ট মনে হচ্ছে। হ্যাঁ, এ প্রেগন্যান্ট আছে। কি বাবা কি! আচ্ছা, এই পুচকি গুলো কতগুলো? এখানে আপাতত আমাদের শুধু 2টো বাচ্চাই আছে, বাকিগুলো সব বেরিয়ে গেছে। এই এটা হচ্ছে আমার ফিমেল, আর ওটা মেল আছে। একটা মেল একটা ফিমেল, একটা মেল আর একটা ফিমেল আছে। তার আচ্ছা দিদি, এখন এদের খাওয়া দাওয়ার চার্টটা কি আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। যেমন বাচ্চাদের আমরা, আমি বাচ্চা থেকে আগে শুরু করছি, যেমন বাচ্চাদের আমরা ফার্স্টে 45 ডেজ অবধি কিন্তু আমি মাদার্স মিল্কই রাখি। এবার যখন অলমোস্ট 1 মান্থ হয়ে যায়, তারপরে মাদার্স মিল্কের সাথে সাথে আমি বাইরের যে এদের অয়েল ক্যানিনের মিল্ক পাওয়া যায় সেটা আমি দেওয়া শুরু করে দিই। তারপরে ওকে সেটা থেকে সরিয়ে আস্তে আস্তে সাইলা আনাতে হয়, তারপরে ওটা থেকে সরিয়ে আস্তে আস্তে আবার ডগ ফিডে আনাতে হয়। মানে যে কিছুই করবেন আপনারা সেটা খুবই সময় রেখে করতে হয়, মানে হঠাৎ করে আমি চেঞ্জ করে দিতে পারি না। মানে কেউ যদি পাপি নিয়ে গেল হঠাৎ করে চেঞ্জ করা যাবে না। এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি না, আস্তে আস্তে সব চেঞ্জ করতে হবে যাতে ওদের বডিটা ওটা নিতে পারে। আমরা কোনো নতুন খাবার যদি হুট করে ইন্ট্রোডিউস করে দিই তাহলে কিন্তু ওরা নিতে পারবে না, বাচ্চা হজমটা হয়, হজম করতে পারবে না, সেটা প্রবলেম হয়ে যাবে, কেউ বমি করে দেবে, পটি হবে। তাই জন্য ওইভাবে প্রবলেমটা যাতে না হয় আস্তে আস্তে চেঞ্জ করাটাই বেটার। এক্স্যাক্টলি, আমরা আমাদের কাছ থেকে যারা নিয়ে যায় এবং যারা নাও নিয়ে যায়, যারা এমনি পাগ ওনার্সরা রয়েছে আমাদেরকে নর্মালি কল করে, আর মানে আমি যতদূর জানি আমার যতদূর নলেজ আছে সোফার, আমি কিন্তু সেগুলো বলে দিতে পারবো। এই পুচকে গুনোর এখন এজ হয়ে যাচ্ছে 46 ডেজ। আমি হাত দিয়ে রিঙ্কল শো করব না, আপনি নর্মালের রিঙ্কলস দেখতে পারবেন। আমি কিন্তু হাত দিয়ে রিঙ্কল শো করি না, দেখে নিন নর্মাল ন্যাচারাল রিঙ্কলের এক্সপ্রেশন থ্রু আপনি দেখতে পারবেন। যত এজ বাড়বে রিঙ্কলস গুলো আরো প্রমিনেন্ট হতে থাকবে। কোয়ালিটির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। নর্মাল ডায়েটে আমি আস্তে আস্তে আনার চেষ্টা করছি। তো ডগ ফুড আমি শুরু করে দিয়েছি, এদের চলছে, এদের ডগ ফুড খাচ্ছে, কিন্তু সেটাকে মানে আপনি রয়্যাল ক্যানিন নিতে পারেন, এবার যার যেটা অফোর্ড করতে পারবেন সেভাবে। এটাই নাকি রয়্যাল ক্যানিনই খাওয়াতে হবে, ঠিক আছে? এনএনডি আছে, পেডিগ্রি আছে, মাদার অ্যান্ড পাপ, সেটা মানে যেকোনোই দেবেন, সেটা স্টার্টারটা দেবেন, মাদার অ্যান্ড পাপ থেকে শুরু করবেন, দেন গো ফর স্টার্টার, দেন গো ফর পাপি, ঠিক আছে? সেটারও একটা ধাপ আছে। সেভাবে আপনি অল্প পরিমাণে নেবেন, সেটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, ঠান্ডা হয়ে গেল তারপরে বাচ্চাকে খেতে দেবেন। আচ্ছা দিদি, এই তো আমাদের ঠান্ডাটা তো এখন কমেই গেছে, ধরুন আস্তে আস্তে গরমটা পড়ছে, তো এদের জন্য কিরম কি রাখবো? এই শীতে কি সবসময় রাখতে হবে,
না পাখা চালিয়ে রাখবো? হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। এটা একটা আমি বলতে গেলে আমার লোকের মিসকনসেপশন কি পাগ মানে অলওয়েজ এসি। হ্যাঁ, এদের শর্ট মাজেলের জন্য অলওয়েজ দেখবেন কি ব্রিদিং করছে, ওইভাবে জিভ বার করে রয়েছে, একটুখানি বেশি খেললে একটু বেশি লাফালাফি করলে হাঁপিয়ে যাচ্ছে। বাট ইট ডাজন্ট মিন কি সবসময় একে এসিতেই রাখতে হবে। আমার বাড়িতে আপনি দেখবেন, আপনারা তো এসছেন, আপনারা দেখতেই পারবেন, 24 ঘন্টা কিন্তু আমার পাখাটা চলে। ঠিক আছে, সেই পাখাটা চলতেই হবে, কারণ ওটা ইম্পর্টেন্ট। আর খুব গরম হলে মাটিতে মেঝেতে রেখে দেবেন, একটা পাতলা কাপড় কটন দিয়ে মাটিতে মেঝেতে রেখে দেবেন, সেটা বেটার হবে। মানে এসিতে সবসময় না রাখাটাই বেটার। হ্যাঁ, না রাখাটাই বেটার, মানে কোনো এক্সট্রিম টেম্পারেচার, টু হট টু কোল্ড, দুটোই কিন্তু মানে ঠিক না। আচ্ছা, যে কোনো ব্রিডের জন্যই, নট অনলি ফর পাগ। আচ্ছা দিদি, ডিওয়ার্মিংটা যেটা বলি, সেটা কতদিন ছাড়া ছাড়া এদের করাবো? ডিওয়ার্মিংটা এদের 15 ডেজ ইন্টারভ্যালে করাতে হবে। মানে যত ছোট বয়স তত মানে কৃমির অ্যাটাকটা বেশি হয়। ঠিক আছে, কারণ এরা যেখানে সেখানে মুখ দিয়ে একটু চাটাচাটি করছে, যেমন আমাদের হিউম্যান বাচ্চাদের যেমন হয় তেমনই। তো এদেরকে 15 ডেজ ইন্টারভ্যালে করে দেবেন। আপনারা মার্কেটে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, নর্মালি সবাই জানেন ডন্টেল পাপি তো অ্যাভেলেবেল আছে, সেটা মানে 1 কেজি যদি বডি ওয়েট হয় 1 ml দিতে হয়। তো এরা যদি এখন 2 কেজি বডি ওয়েট হয়, আমি 2 ml করে একে দেবো। দেওয়ার পর তার 1 সপ্তাহ পর আপনি ভ্যাকসিনের জন্য একে নিয়ে যেতে পারেন। মানে ভ্যাকসিনের আগে ডিওয়ার্মিংটা ইজ মাস্ট, ওটা কমপ্লিট আগে করতে হয়। এদের মাল্টিভিটামিন চলছে, ক্যালসিয়াম আর লিভার টনিক আর ডাইজেশনের ওষুধ, এগুলো মানে নর্মাল যারা পেট ওনার্স তারা ঘরে এটা রাখবেন। এটা কোনো ম্যান্ডেট, এগুলো কি রেগুলার চালিয়ে যেতে হবে এই মেডিসিন? না, রেগুলার চালাতে হবে না। যেমন ক্যালসিয়াম আর লিভার টনিকটা একটা ফাইল শেষ হয়ে গেলে আর লাগে না, আর ভিটামিনটা তারপর দিতে হবে। তারপরে আপনারা যেভাবে পেটকে মানে ওয়েটকে যেভাবে আপনারা কনসাল্ট করবেন, তারা তো আপনাকে গাইড করেই দেবে। আচ্ছা দিদি, আপনার কাছ থেকে যদি কেউ পাপি নিয়ে যায়, তো আপনি ভ্যাকসিনের যে যাবতীয় যা মানে কার্ড সমেত ভ্যাকসিন কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে যদি কেউ নিয়ে যায়, আমি আপনাকে ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। আর সেখানে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ঘরে নিজে থেকে ভ্যাকসিন আমরা দিই না, আমরা একটা কোয়ালিফাইড ডক্টরের কাছ থেকে আপনাকে ভ্যাকসিন দেবো, তার কার্ডের মধ্যে সাইনও থাকবে। ঠিক আছে, ওইটা ম্যান্ডেটরি, কারণ এখন আমি যতদিন মানে দেখছি আর কি, যে কেউ এসে ভ্যাকসিন করে দিচ্ছে তারা জানে, অনেকের আবার জানেও না। তাই জন্য বেস্ট হয় কি আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন, তারা ভ্যাকসিন দিয়ে দিলে তাদের নিজের সিগনেচার থাকবে ওখানে, কোনো অসুবিধা হলে তাহলে কি আপনারা ওনার কাছে গিয়ে বলতেও পারবেন। তাই জন্য এটা মানে আমার মনে হয় কি ডক্টরের কাছ থেকে দেওয়াটা হচ্ছে বেস্ট। আচ্ছা, অনেকে তো মানে ভ্যাকসিন বাড়িতে করিয়ে নেয়, আচ্ছা পায়ে দেওয়াটা উচিত? মানে দাম না, যেটা ইন্ট্রামাসকুলার যেটা বলছে, না ইন্ট্রামাসকুলার তো দেয় না। দেখাচ্ছি এখানে, এভাবে ওনারা চামড়াটা এভাবে তুলে দেন, এখানে ইনজেক্ট করে, তারপর ওটাকে আমরা মেসেজ করি যাতে ওটা মিলে যায়, প্রপারলি যেন মিলে যায় সেভাবে। আচ্ছা দিদি, তো ক্যানেলটা হচ্ছে রেজিস্টার ক্যানেল আর শুধুমাত্র স্পেশালি পাগের ক্যানেল। তো কেউ যদি পাপি আপনার থেকে নিয়ে যায়, তো আপনি যে পেপারটা দেন, তো তার জন্য কতদিন কি টাইম লাগে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যখন আমাদের কাছে পাপি হয়, আমরা তখনই চলে যাই, মানে আফটার আ উইক দেখি আর কি কতগুলো পাপি আমাদের সার্ভাইভ করছে, সেই বেসিসে তারপর আমরা চলে যাই এদের ইয়ে করানোর জন্য, পেপার করানোর জন্য। তো নর্মালি 3 মান্থস টাইম লাগে, কিন্তু অনেক সময় আবার তাড়াতাড়িও হয়ে যায়, পেপারগুলো কিন্তু এখান থেকে আসে না, এটা কিন্তু চেন্নাই থেকে আসে। তো আমরা সেই প্রপার সব ডকুমেন্টসগুলো ফিল আপ করে দিই, মাদার ফাদার মানে যেই পেপারটা আপনারা পাবেন, যারা জানেন তারা তো জানেন অলরেডি কি সেই পেপারে শুধু বাচ্চার না, তার মাদার ফাদার তার গ্র্যান্ড প্যারেন্টস তাদের কিন্তু হিস্ট্রিগুলো পুরোটাই থাকে, মানে সে কোন ব্লাড লাইন থেকে আসছে প্রপার থাকে, সবকিছু থাকে। ঠিক আছে, প্লাস তার জন্য মানে কিছুদিন তো ওয়েট করতেই হয়। হ্যাঁ, মানে মিনিমাম আমি তাও ধরে রাখুন আপনারা কি 3 মান্থস টাইম, 3 মান্থস টাইম তো লাগবে। থেকে দিদির কাছ থেকে যখন পাপি নিয়ে যাবেন, পাগের পাপি, তো যে পেপারটা হচ্ছে পেপারটা কলকাতার মধ্যে যদি কেউ নিয়ে যান, আপনাদের এখান থেকে এসে নিয়ে যেতে হবে, আর দূরে যদি হয় তো দিদি কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবেন। আচ্ছা দিদি, অরিজিনাল পাগ আমরা কি করে চিনবো? কেউ হয়তো বাইরে থেকে নিলো বা আপনার কাছ থেকে নিলো, তো আপনি চিনিয়েই দেবেন, তো সেটা বুঝবোটা কি করে? হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। পাগের ফার্স্ট জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে রিঙ্কলস। এ দেখুন ন্যাচারাল রিঙ্কলস এক্সপ্রেশন যখনই দেবে, দেখুন রিঙ্কলস দেখুন ন্যাচারালি, আমি কিন্তু মাথার উপরে হাত দিই, এটা ন্যাচারালি যা এর আসছে। ঠিক আছে, সেকেন্ড থিং হচ্ছে নেজাল ফোল্ড, অনেকে দেখবেন এখানটা কাটা থাকে, বাট এই বাচ্চাটা দেখুন প্রপার নেজাল ফোল্ড আছে। ঠিক আছে, থার্ড হচ্ছে কান, কানগুলো নিচে ড্রুপ করে থাকবে যেটা এর রয়েছে। ওকে, ফোর্থ হচ্ছে এদের লেজ, এদের লেজটা অলওয়েজ এরকম কার্ল থাকে, পাকিয়ে থাকে। হ্যাঁ, পাকিয়ে থাকবে।
এটা আরো ঘুরবে, এখন ছোট তো, তাহলে প্রপারলি আপনারা বুঝতে পারবেন। আর ফোর্থ হচ্ছে এটা ফন কালার, ফন কালারে ব্ল্যাক যদি হয় সেটা কমপ্লিট ব্ল্যাক হবে, আর ফন কালার উইথ ব্ল্যাক মাস্ক এর জন্য হয়। এদের বডি নর্মাল, এটা ন্যাচারাল যে কালারটা আছে সেটা বাবু ঘর এভাবে দেখাচ্ছি, এটা নর্মাল এই সাইডের কালার আর এই বডির কালার দেখবেন আপনারা। আর মাঝখানে একটা প্যাচ, একটা হালকা একটু ডার্কিশ হবে, সেটা হবেই, সেটা সব মানে যেটা ফন কালারে যেটা পাক হয় তাদের এটা হবে, যেটা ব্ল্যাক তার প্রপার ব্ল্যাক হবে ফনেতে। এটা আপনার কাছ থেকে যারা যারা পাক নিয়ে গেছে তারা কিভাবে আপনার কাছে এখনো কন্টাক্ট করে রয়েছে? হ্যাঁ, এটা মানে আমার খুবই ভালো লাগে আমি বলতে চাই, আর ইন ফিউচারও আমি চাই কি যারা আমার কাছ থেকে নিয়ে যায়, এটা নাকি আমি বাচ্চা দিয়ে দিলাম আর তারপর কোনো যোগাযোগ রাখবো না, সেরকম আমি করি না। তাদের কোনো সমস্যা হলে আমার এতদিনের যা এক্সপিরিয়েন্স আছে পাগের আমি তাদের সাথে শেয়ার করি, এবার ওদের ডে টু ডে লাইফে হতে পারে কোনো প্রবলেম আসছে সেগুলো ওনারা আমাদের কাছে জিজ্ঞেস করে, যতটুকু মেডিকেশন আমি জানি সেগুলো আমি শেয়ার করে দিই, আর যেগুলো মানে মনে হয় কি না এবার ডক্টরকে দেখানো উচিত তখন আমি ওদেরকে বলে দিই কি আপনি কিন্তু ইমিডিয়েটলি ভেটকে দেখিয়ে দেবেন। এবার আমাদের সাথে অনেকজন আছে যারা এরকমই হয়েছে, শোয়ের মাঠে বাচ্চা আর বাবা, মানে যারা বাচ্চা নিয়ে গেছে সেও নাচছে আর বাবা তো আছে তার সাথে কম্পিট করছে, এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এটাই বলবো আর কি, যেখান থেকে আপনারা পাক নেবেন আমি যে গাইডলাইন গুলো আপনাকে শো করে দিলাম সেগুলো প্রপারলি দেখবেন, দরকার নেই কি আমার কাছ থেকেই নিতে হবে, যেখান থেকে নেবেন এগুলো প্রপারলি আপনারা দেখে নেবেন। আচ্ছা, অরিজিনাল পাক কিভাবে আমরা চিনবো সেটা কিন্তু দিদি ভালোভাবে ক্লিয়ারলি আপনাদের সঙ্গে শেয়ার করলেন। প্রাইসটা কি আছে, মেল ফিমেল তো দুটো আছে জানি, তো একটু প্রাইসটা বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি, মেলটার প্রাইস হয়ে যাবে 20,000 উইথ পেপার এন্ড মাইক্রোচিপ, আর ফিমেলের হচ্ছে 18,000 উইথ পেপার এন্ড মাইক্রোচিপ। কিন্তু ক্যানেলটা রেজিস্টার ক্যানেল, এখান থেকে যারা পাপি নিয়ে যেতে চান এখানে কিন্তু মা বাবাকে তো দেখতেই পাবেন, পেপারও দিয়ে দিচ্ছেন, মেনশনও করে দিয়েছেন এর প্রাইসটা, আর তার সাথে পাপি কিন্তু আপনারা নিজেরা দেখে নিয়ে যেতে, আর এখানে কিন্তু যা পাবেন সবই অরিজিনাল পাবেন, আর এটা ভালোবাসার সাথে কিন্তু দিদি অনেক দিন ধরেই করছেন, আর এদের কিন্তু সব ছাড়া আছে, কোনো কেজের মধ্যে বন্ধ নেই, দেখুন এখানে কিন্তু সবাই ছাড়া আছে। কন্টাক্ট নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 9830561644, আরেকটা নাম্বার শেয়ার করে দিচ্ছি 9051436721, এই দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, যদি কলে না পান তাহলে হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আরেকটা কথা আমি অ্যাড করতে চাই যে আমার কাছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন লিমিটেড এখন বাচ্চা রয়েছে মেল আর ফিমেল, তো যদি আমার কাছ থেকে বাচ্চা নিতে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ আমি কিন্তু বাইরে থেকে অ্যারেঞ্জ করে বাচ্চা আমি দিই না, আমার হোম ব্রিডের যে বাচ্চা হয় আমি কিন্তু সেগুলোই দিই, মানে যাতে আমি গ্যারেন্টি দিতে পারবো কি আমার বাচ্চা সেগুলো এবং প্রপার আমার মা বাবা দেখে আপনারা নিয়ে যেতে পারবেন। বাইরে থেকে দিলে সেই বাবা মাটা তো দেখাতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাই জন্য আমি বাইরে থেকে। দেখুন আরো কিছু জিনিস আমরা দেখাতে চলেছি, দিদির হাতে আর আমার হাতে কিন্তু এক্সোটিক পাগ আছে, প্রথম দিদি প্রথম এনেছেন ওয়েস্ট বেঙ্গলে, আর ইন্ডিয়াতে হয়তো কয়েকজনের কাছে আছে, গুগলে বা কোথাও সার্চ করলে বুঝতেই পারবেন বা জানতেও পারবেন, এদের সম্বন্ধে একটু খালি জেনে নিই এদের বয়সটা কত। আচ্ছা, এদের বয়সটা কত দিদি? এদের এজ এখন হচ্ছে 4 মান্থস, 4 মান্থসে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো গ্রোথ, পুরো পিওর হোয়াইট, পিওর হোয়াইট, প্রপার রিঙ্কলস আপনারা দেখতে পাচ্ছেন, কান সবকিছু। এটা আমার ইম্পোর্ট বাচ্চা আছে, এটা যেটা আপনি বললেন আর কি, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম বডিস পপি ক্যানেল প্রেজেন্ট করছে হোয়াইট পাগ। এখন তো এটা তো ছোট বলছে, হ্যাঁ তো এর বাচ্চা যদি কেউ চায় তো তো অনেক তাদেরকে একটু ওয়েট করতে হবে, তাদেরকে একটু ওয়েট করতে হবে, বাট এইটুকুনি আপনারা জেনে রাখুন কি কলকাতায় চলে এসেছে, মানে কিছুদিন পর থেকে মানে পাওয়া যাবে, কিছু মাস পর থেকে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা দিদি, এরা যেহেতু এক্সোটিক বলছেন তো এরা আমাদের এরম নরমাল ওয়েদারে থাকবে না ওদেরকে মানে এদেরকে এসিতে রাখাটা বেটার হবে? না, এসিতে আমি এদেরকে রাখছি না, এরা উইন্টারেই এসেছিল, বাট আস্তে আস্তে এরা কিন্তু এখানের ওয়েদারের সাথে খাপ খেয়ে গেছে, একটু সময় লাগে, বাট আপনাদেরকে সেই পেশেন্সটা সেই সময়টা একটু দিতে হবে, সময় দিতে হবে, আর এই যে নেক্সট লিটারটা হবে তো কোনো প্রবলেমই হবে না, যেহেতু মা বাবা যদি অ্যাকাস্টমড হয়ে যায় একটা এনভায়রনমেন্টের থেকে তো বাচ্চারাও সেভাবে হয়ে যাবে, আমাদের এই ওয়েদারের সাথে ওরা মানিয়ে নিতেই পারবে। এক্স্যাক্টলি, যখন মানে সাইবেরিয়ান হাস্কি যখন এসেছিল সাইবেরিয়ান মানেই আমরা কিন্তু জানি সেটা ঠান্ডা দেশ থেকে এসেছিল, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় সাইবেরিয়ান হাস্কি প্রচুর, হ্যাঁ পুরো অ্যাভেলেবল হয়ে গেছে, প্রচুর এদের প্রচুর লোম হয়, এটা খুব মানে গরম লাগে আর কি যেটা আমরা বলতে পারি, বাট তারাও কিন্তু এখানে খাপ খেয়ে গেছে, সেরকমই এদেরও হয়ে যাবে কিছুদিনের মধ্যে থেকে। তো আপনারা জানতেই পারলেন যে এক্সোটিক পাক কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে গেছে আর দিদির কাছে প্রথম এসেছে, তো এর যদি পাপি পেতে হয়
তো কিছুদিন তো ওয়েট করতেই হবে, তার জন্য কিন্তু দিদির সাথে কন্টাক্টে থাকতে হবে। আর এদের সম্বন্ধে নানা রকম যদি ইনফরমেশন পেতে চান দিদির থেকে জেনে নেবেন। আচ্ছা দিদি, এরা যেহেতু এক্সোটিক বলছেন তো সেটা তো দেখতেই পাচ্ছি, তো এদের যখন পাপি হবে তো এদের প্রাইসটা কত কি একটু আইডিয়া দেওয়া যাবে? প্রাইসটার জন্য আমি এখন ডিসক্লোজ করছি না, বাট নর্মাল পাগের থেকে এদের প্রাইসটা একটু বেশি হবে, কিন্তু এক্সপেন্সিভ হবে, কারণ এক্সোটিক আপনারা বুঝতেই পারছেন যে নেবে তার কাছেও কিন্তু এটা কস্টলি হবে, সে আবার সেই জিনিসটাকে বাড়াতে পারে ইন ফিউচার। তো আপনারা যোগাযোগ করে রাখুন আমাদের সাথে, যখনই পাপি হবে আপনারা এই দিদির চ্যানেলে থ্রু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দিদি, এত তো ব্রিড নিয়ে অনেকে কাজ করছে, তো আপনি পাগ নিয়ে কেন? পাগ আপনি ওদের ফেসটা যদি দেখবেন, ওদের এক্সপ্রেশনস গুলো দেখবেন, এত কিউট হয় যে আপনি না করতে পারবেন না সেই জিনিসে। যে কেউ দেখবে তাদের প্রেমের মধ্যে তারা পড়ে যায়। এরা খুবই ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? একটা ছোট বাচ্চা, আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমি আপনাকে দেখাবো, সেও কিন্তু এদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, ওয়াক করাতে নিয়ে যাচ্ছে ও নিজেই। মানে এদেরকে মেনটেন করাটা খুব একটা ডিফিকাল্ট কিন্তু নয়, খুবই লো মেনটেন্স আমি বলবো। খাবার দাবারে তেমন ঝামেলা নেই। এরা বার্কিং টেন্ডেন্সি যেগুলো অনেক কুকুরের হয়, আপনার যদি ফ্ল্যাট বাড়িতে থাকেন লোকেরা কমপ্লেন করে কি আপনার কুকুর বার্কিং টেন্ডেন্সি আছে, সেই জিনিসটা কিন্তু পাগের নেই। হ্যাঁ, এবার যদি কেউ বেল বাজায়, অবভিয়াসলি সেটা যে কোনো কুকুর হোক না কেন সে কিন্তু বার্ক করবে, ঠিক আছে? তার মানে এই না কি তার বার্কিং টেন্ডেন্সি আছে। বার্কিং টেন্ডেন্সি মানে নরমালি সব সময় ঘেউ ঘেউ করে আর কি, তো সেটা কিন্তু এরা কিন্তু করে না, সেই টেন্ডেন্সিটা এদের মধ্যে নেই। এরা খুবই ফ্রেন্ডলি ব্যাপার থাকে এদের সব। আচ্ছা, আমরা শুনেছি যে অনেক ক্ষেত্রে পাগ যখন রাখে কেউ হয়তো ব্রিড করায় তো সিজার হয়, কেন সিজারটা করে বা না নরমালে হয় একটুখানি একটু ক্লিয়ার করে দিন। আমার যতগুলো ফিমেল আছে আমাদের আজ অবধি আমরা কিন্তু কোনোদিন সিজেরিয়ান করাইনি, আমাদের সবকটা নরমাল ডেলিভারি হয়েছে। অনেক সময় শুনেছি নাকি এদের বাচ্চা হওয়ার সময় কিছু প্রবলেম হয় কি? হ্যাঁ, বাচ্চা যখন হয় আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তারা আপনার নিজেরাই করতে পারেন। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলবো কি ডক্টরের সাথে অলওয়েজ কনসাল্ট করবেন, কারণ যখন অনেক সময় এরকম হয় কি বাচ্চা ব্রিথ করছে না, সেটা শুধু পাগের জন্য না, অনেক ব্রিডেরই এটা হয় কি বাচ্চা ব্রিথ করছে না, তাদের হয়তো নোজের মধ্যে মানে যে নেজাল যে প্যাসেজটা আছে সেখানে হয়তো ফ্লুইড ঢুকে গেছে, তার জন্য কিন্তু সে ব্রিথ করতে পারছে না বা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। সেটা যদি আপনি ইমিডিয়েটলি তার উপর যদি অ্যাকশনটা না নেন আপনি কিন্তু বাচ্চাটাকে হারিয়ে দেবেন, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। নাকের প্রবলেমের জন্য হয়তো কিছুটা প্রবলেম, হ্যাঁ না, ওটা নোজের মধ্যে না ফ্লুইডটা ঢুকে যায়, ঠিক আছে? সেটা এদের ক্ষেত্রে নাকটাকে চ্যাপটা বলে ওই জিনিসটা হয়, শুধু এদের না ফ্রেঞ্চিরও আপনারা দেখেছেন, বক্সে দেখেছেন, সবারই তো এরকমই ফেস, হ্যাঁ নাকটা একটু চ্যাপটা, হ্যাঁ ওদের মানে যে শর্ট মাজল যা যেটাকে বলে আর কি। এই পাগ তো ছোট, তো ছোট ব্রিড এরা, তো এদের বাচ্চা কাচ্চা কটা হয়? এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এটা মায়েদের উপরে ডিপেন্ড করে, আমি বলতে পারি না যে সবকটা মায়েরই ছটা হবে। আমার কিছু ফিমেল আছে তারা 7 পাপিজও দিয়েছে, ঠিক আছে? 7 পাপিজও দিয়েছে, কেউ আবার হয়তো 4টে করে দেয়, এটা ডিপেন্ড করে মাদারের উপর। বাট ছোট টয় ব্রিড বলে তারা শুধু একটা দুটো বাচ্চা দেবে তা কিন্তু নয়। আমার কাছে যে ফিমেল আছে কেউ 6টা দেয়, কেউ 4টে দেয়, কেউ 7খানা দেয়, এরকম ভাবে ডিপেন্ড করে, এটা মাদারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যখন পাপি হবে সেই সময়টা প্রিপারেশনটা কি নেব? সেটা হ্যাঁ সেটা আপনাকে দেখতে হবে, ডেট যখন ওদের আস্তে আস্তে এগিয়ে আসছে, মাদারের উপরে আপনাদের পুরো নোটিস রাখতে হবে কি তার টেম্পারেচার কখন ড্রপ করছে। আচ্ছা ঠিক আছে, টেম্পারেচার ড্রপ করবে, সে হয়তো খাওয়া দাওয়া করবে না, আবার অনেক ক্ষেত্রে এরকমও আছে মা খেয়ে নিচ্ছে, কিন্তু তাও আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াচ রাখতে হবে, কারণ সব সময় খেয়াল রাখতে হবে মায়ের উপর, আপনাকে রাখতেই হবে। আমরা এরকমও হয়েছে মানে এদেরকে তো আমরা বাচ্চা হিসাবে দেখি, ঠিক আছে? এদের কিছু হয়ে গেলে মানে আমার সেই খুব খারাপ অবস্থা হয়ে যাবে যেটা বলবো আর কি। তো আমরা রাত রাত ধরে জেগেছি যখন এদের ডেলিভারি হয়, কারণ আমি বলেছি আমাদের কোনো সিজেরিয়ান হয় না, আমরা নিজে থেকে আমাদের নর্মাল ডেলিভারি হয়। কিছু ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করলেন, দিদির কিন্তু আজকে না বহু দিনের এক্সপিরিয়েন্স, দিদি সেই ছোট থেকে এই পাগেদের প্রতি ভালোবাসা আছে, আর দিদি এই পাগ নিয়ে কিন্তু সারাদিন ব্যস্ত থাকেন। আরো কিছু যদি আপনাদের জানার থাকে তো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দিদির সাথে কন্ট্যাক্ট করে অনেক কিছু ইনফরমেশন জেনে নিন। করছি শেষ করার আগে বলতে চাই, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে সাথে যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আপনাদের ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তার সাথে স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিকের ওপর চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।